Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullah. Hello everyone. Welcome back to my channel MLJ Cooking Studio. আশা করছি সবাই অনেক ভালো আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকের রেসিপি খুবই সিম্পল এবং খুবই হেলদি অ্যান্ড টেস্টি। আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। খুবই সিম্পল অ্যান্ড টেস্টি হেলদি এই রেসিপিটা আপনারা চাইলে ব্রেকফাস্টে অথবা স্ন্যাক্সে ট্রাই করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ বাটার। বাটারটা ফ্রিজে থাকলে অবশ্যই এটা রুম টেম্পারেচারে এনে দেন ইউজ করতে হবে, বিকজ এটা মিক্স করতে অনেকটাই ইজি হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি করিয়ান্ডার লিভ অ্যান্ড গার্লিক। আমি রসুন কুচি নিয়েছি প্রায় 2.5 থেকে 3 টেবিল চামচ, আর ধনে পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ। হাফ চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। দেন আমি এখানে হালকা সুইটনেসের জন্য রেখেছি সুগার, আপনারা চাইলে এটা স্ট্রিপ করতে পারেন। আমি 1 চা চামচ সুগার ইউজ করেছি জাস্ট হালকা একটু সুইটনেস থাকার জন্য। আমি আরও কিছু বাটার দিয়ে দিয়েছি, টোটালি এখানে 5 টেবিল চামচ বাটার আমি ইউজ করেছি। এই পর্যায়ে সব কিছু একটা ফয়েলের সাহায্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত আমি মিশিয়ে নিয়েছি। দেন চলে আসলাম চুলায়। আমি একটা প্যান বসিয়ে দিলাম, এখানে আপনারা বাটার, কুকিং অয়েল অথবা অলিভ অয়েলটা ইউজ করতে পারেন। সামান্য পরিমাণ একটু অয়েল দিয়ে 3টা ডিম আমি ভেজে নিচ্ছি, বা যেটাকে বলা হয় ডিম পোস, ঠিক সেরকমটাই। স্পেসুলার সাহায্যে আমি ডিমের এ পাশটা উল্টে ভেজে নেব। আপনারা চাইলে কুসুমটাকে হাফ বয়েল করে উঠিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি ব্রেডের মধ্যে আমি সেই মিক্সারটা মিশিয়ে নিচ্ছি, বাটার, গার্লিক অ্যান্ড করিয়ান্ডার লিভ, যে মিক্সারটা আমি তৈরি করেছিলাম সেই ক্রিমি মিক্সারটা এভাবে নাইফের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা ব্রেডে লাগিয়ে নেব। এই রেসিপিটা আমি ট্রাই করেছিলাম ব্রেকফাস্টে, আলহামদুলিল্লাহ অসাম একটা স্মেল অ্যান্ড ফ্রেশ একটা যে টেস্ট সেটা আমি পেয়েছি, খুবই ভালো লেগেছে। আপনারা এভাবে ডিমের উপরে দিয়ে দেন এটাকে দুপাশটা সেঁকে নিতে পারেন। এই পর্যায়ে আমি ব্রেডের উপর ডিমটা দিয়ে দেন আরও একটা ব্রেড আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, দেন আমি দুপাশটাই হালকা একটু সেঁকে নেব। এতে করে ব্রেডের দুপাশটা খুবই ক্রিস্পি হবে এবং ভেতরের বাটার এবং গার্লিকের খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আপনারা চাইলে এ পর্যায়ে চুলার আঁচটা লো করে 1 মিনিটের জন্য ঢেকে দিতে পারেন। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা গার্লিক ব্রেড তৈরি করে নিয়েছি ভিতরে ডিমটা দিয়ে। ওকে, খুবই অল্প সময়ে মজাদার এই রেসিপি তৈরি হয়ে গেল। এখন হচ্ছে গরম গরম সার্ভ করার পালা। হালকা একটু সস দিয়ে এই মজাদার গার্লিক ব্রেডটা খেতে খুবই ইয়ামি লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই মাত্র নতুন দেখলেন, প্লিজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নিয়মিত দেখছেন, আমি সত্যিই তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সুন্দর রাখো। আমারও কথা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।